আর্য তর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আগাম শুভেচ্ছা জানাই। শুভ বসন্তের সকল রং যেন আমাদের মর্মে এবং কর্মে উভয় জায়গায় যেন ছড়িয়ে পড়ে এবং আমরা সকলেই যেন সবসময় রঙিন হয়ে থাকি। কিন্তু রঙিন হয়ে থাকবো বললেই তো রঙিন হয়ে থাকা যায় না, জীবনের সমস্যাগুলো যে বড়ই জটিল, আর সেই সমস্যায় যদি শারীরিক সমস্যা থাকে সেটা আরো বেশি জটিল হয়ে যায়, কারণ শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে জ্যোতিষ প্রোগ্রামে শরীর নিয়ে আলোচনা কেন, কেন অসুস্থতার কথা, আর এই আনন্দ ঘন মুহূর্তে কেনই বা এইরকম একটা দুঃখ দুঃখ কথা। আসলে আমাদের জীবনে তো আনন্দটা যতটা না থাকে তার থেকে বেশিটা আমার যেটা মনে হয় সমস্যা আর সমস্যা, এটা নিয়েই আমাদের জীবনটা একদম এতটাই বেশি জর্জরিত হয়ে থাকি আমরা যে জীবনের আনন্দগুলোকেও বোধহয় সেইভাবে উপভোগ করতে পারি না। আপনি হয়তো ভাবছেন সকাল থেকে যে দোলের দিন প্রচুর রং খেলবো, প্রচুর আনন্দ করব, কিন্তু পুরোনো বাতের ব্যথাটা আপনাকে বেশ ভোগাচ্ছে। অথবা যারা ডায়াবেটিকের পেশেন্ট তাদের কিন্তু মাথায় থাকতে হচ্ছে যে খাওয়ার আগে হয়তো ইনসুলিনটা নিতে হবে অথবা ওষুধটা খেতে হবে। তো এরকমই প্রচুর মানুষজন রয়েছেন যারা ভাবেন সুস্থ থাকবো, আনন্দ করব, কিন্তু শরীরটা তাদের বাধা হয়ে যায়। জ্যোতিষ মতে কীভাবে সমাধান সম্ভব, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের আমরা সেটাই উপহার দেব। আর আর্য দর্পণ মানেই প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা পেয়ে যান আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্যকে। এবং আচার্য অরিত্র ভট্টাচার্য নামটা শুনলেই আপনারা বুঝতে পারেন যে জীবনের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা এবং তার সমাধানের রাস্তা খুব সুন্দরভাবে তিনি করে দেন। তাই তো আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571-2255 এবং 2266 এই নাম্বারে। শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনাদের স্বাগত জানিয়ে এবং তোমাকেও স্বাগত জানিয়ে। নমস্কার। নমস্কার নমস্কার, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি, ভালো থাকুন। দোল যাত্রা আসছে, দোল যাত্রা ভালো করে কাটান, দোল পূর্ণিমায় ভালো করে সবাই আনন্দ করুন, কিন্তু সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন আবার আর একটা বিপদ হয়েছে করোনা ভাইরাসের, সেটা নিয়ে নিজেরা একটু প্রত্যেকে সচেতন হন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। এবং সাবধানতাটা আমাদের এই সারা বছরই কিন্তু রয়েছে, কারণ শরীর, যে বললাম, শরীর সুস্থ না থাকলে কোনোটাই কিন্তু আপনি কিছু করে উঠতে পারবেন না। কি করে ভালো থাকবেন জানবো আজকে আমরা এই আজকের বিশেষ অনুষ্ঠান থেকে, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, ভালো আছেন? আচ্ছা, কে বলছেন? ভালো আছেন তো? একদম। কে বলছেন? হ্যাঁ, আমি বসিরহাট থেকে মঞ্জু দে বলছি। কার জন্য জানবেন? আমি নিজের জন্য। ডেট অফ বার্থ? 21/10/1967। আচ্ছা, সময়? সময় সন্ধ্যা 7টা। জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। অনুষ্ঠান দেখা হয় মাঝে মধ্যে? দেখা পড়ে, সবসময় তো থাকি না। আচ্ছা, এই মাঝে মধ্যে যেটুকু সময় দেখেন কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা। আপনার বৃষ লগ্ন আর মকর রাশি। আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন বলতে, আমি হাইকোর্টে একটা কেস করেছিলাম প্রাইমারি, তা ওইটা শুধু 1 সপ্তাহের মধ্যে ফয়সলা হয়ে যাবে, তা এখন এটা কি আমার ফেভারে হবে? এটা দেখুন, আপনার ফেভারে আসা উচিত, ঠিক আছে, কিন্তু আপনার নিজের জন্মছক, আপনি তো এর আগে জন্মছক বিচার করিয়েছেন, আপনি জানেন ভালো করে যে আপনার কিন্তু একটা টেন্ডেন্সি আছে কোনো কিছুতে একটু পিছিয়ে যাওয়ার বা একটু মান সম্মানহানি হয়ে যাওয়ার, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনার ছকে আছে, আপনি এটা জানেন জানেন সে যাই হোক, প্লাস আপনার এবার আপনার শনির সাড়ে সাতিও চলছে, ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার জন্ম ছকে যে পজিশন আছে জিতে যাওয়া উচিত, ঠিক আছে, এবার আপনি কি প্রতিকার করিয়েছেন না করিয়েছেন আমি তো জানি না, তবে আপনার প্রতিকার লাগে, প্রতিকার হালকা নিয়ে আপনার চলাটা উচিত। আপনাকে আমি সেটাই বললাম, আপনার বুঝে যাওয়া উচিত, আমি আপনাকে কি বললাম।
একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং খুব ভালো লাগলো এই যে একটা জন্ম ছক অন্য কাউকে দিয়ে স্টাডি করানো হয়েছে কিনা, দেখানো হয়েছে কিনা সেটা এই যে বলা, এবং আপনিও কিন্তু স্বীকার করলেন যে হ্যাঁ আমি তো দেখিয়েছি এবং কথাও বলেছি। যাই হোক, আপনার জীবনে যেটা সমস্যা, আপনি যেটা জানতে চেয়েছিলেন সেটার উত্তরটা কিন্তু রয়েছে, এবার আপনি বোধহয় সেটা বুঝে উঠতে পারলেন না। আমি বলবো একটু সরাসরি কথা বলে নিন, কারণ আপনার জন্ম ছকের কি ভাইব্রেশন রয়েছে, কোথায় সমস্যা রয়েছে সেটা আরো বিশদে জানার জন্য একটু কথা বলার দরকার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে, ব্যাপারে জানবো। কোথা থেকে? নমস্কার দিদি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? একদম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। ঠিক আছে, বলুন, ছেলে ডেট অফ বার্থ, ১৬ই নভেম্বর ২০০০ সাল, সময়? সময় রাত্রি ৯টা ২০। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, ছেলের কর্কট লগ্ন, কর্কট রাশি? তো কি জানতে চান ছেলের ব্যাপারে? ছেলের খুব উন্নতি হবে, ছেলের ডেভেলপমেন্ট হবে, ছেলের উন্নতি হবে। কি? হ্যাঁ বলুন। চাকরিও করবে, চাকরি করবে, চাকরি করতে করতেও বাইরে চলে যাবে, ঠিক আছে? মাইন্ডটা একটু চঞ্চল থাকবে ওর, একবার দেখ, ওর একবার একটু দেখিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? আর 2-3 মাস একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। প্রাইভেটই আছে, সরকারি চাকরির চান্সেস কম আছে। হ্যাঁ, বাইরে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। ও দেখুন, কোন রকম ট্রেনার হিসেবে কাজ পেলেও পেতে পারে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, বর্ধমান থেকে ফোন করছেন, একটু দরকার রয়েছে কাউন্সিলিং এর, সেক্ষেত্রে বলবো কাছাকাছি যে চেম্বার পাচ্ছেন আপনি সেখানে একটু যোগাযোগ করে নেওয়া, কারণ সমস্যাগুলোকে নিয়ে বসে থেকে কোনো লাভ নেই, শুধু জেনেও কোনো লাভ নেই, সমাধানের রাস্তায় হাঁটতে হবে। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কোথা হ্যাঁ, থেকে? কোথা থেকে বলছেন? বর্ধমান। আচ্ছা, কার জন্য জানবেন, কার জন্য জানবেন, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ, ৩৮-৩২০০৪, সময়, রাত্রি ৯টা, জন্মস্থান? আপনার মেয়ের লগ্ন হচ্ছে তুলা, রাশি হচ্ছে মিথুন। হ্যাঁ, জানতেন না? পড়াশোনায় উচ্চশিক্ষায় বাধা আছে, পড়াশোনায় ডিস্টারবেন্স হবে, অ্যাপ্লিকেশন অফ ব্রেনের খুব খারাপ, ভালো না। অবশ্যই, কিন্তু যত যত হায়ার লেভেলে যাবে এই জিনিসটা তত কমতে থাকবে, সেটা ঘটছে এর সাথে। যত হায়ার লেভেলে যাবে তত এটা কমতে থাকবে। হ্যাঁ, করা তো অবশ্যই যাবে, এর প্রতিকার করলে জায়গাটা ঠিক হয়ে যাবে। একে পূর্ব দিকে মুখ করিয়ে পড়তে বসাবেন, ঠিক আছে? হাতটা রেখে নিন, এইভাবে হাতের মুদ্রাটা হবে, ঠিক আছে? এইভাবে হাতটা রেখে হাঁটুর উপরে রাখবে, দুটো হাতই রাখবে, রেখে 5 মিনিট করে মেডিটেশন করতে বলবেন, ঠিক? হ্যাঁ হ্যাঁ, কিছুটা রেজাল্ট পাবে, এটা পুরো রেমেডি নয়, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, কারণ এটা আপনি ইজিলি করতে পারবেন। এরপরে এর ফার্দার রেমেডির জন্য আপনাকে একটু কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? এর দেখবেন কোনো কাজ সোজাভাবে হবে না, খুব কঠিন হবে এর। হ্যাঁ, এর একটু গাইনোলজিক্যাল প্রবলেম থাকবে, ঠিক আছে? প্লাস ভবিষ্যতে গিয়ে থাইরয়েড বা ব্লাড সুগারও হতে পারে। ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেছে, ভাবে কিনা গান আবৃত্তিতে সবকিছুতেই তো ছোটো থেকে ভালো।
হ্যাঁ, কিন্তু এর যত হায়ার লেভেলে যাবে তত খারাপ হবে। আপনি পারলে একবার যোগাযোগ করবেন, একদমই প্রোগ্রামের তাই, পর একটা ফোন করুন, আমি কথা বলে নিচ্ছি। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে কটি সমস্যা আপনার সামনে তুলে ধরা হলো, আপনি মা হিসেবে কিন্তু সেগুলো মেয়েকে দিয়ে ফেস করছেন, অলরেডি শুরু হয়ে গিয়েছে। যে একটি মেয়ে ছোটবেলা থেকে পড়াশোনা, নাচে, গানে সবকিছুতে পারদর্শী, হঠাৎ করে তার সবকিছুতে অনীহা চলে আসা, রেজাল্টের মান নেমে যাওয়া, কেন হচ্ছে? নিশ্চয়ই তার কারণ রয়েছে। এবং জন্ম ছক দেখে যখন একজন অ্যাস্ট্রোলজার এত অল্প সময়ের মধ্যে আপনাকে সূত্রটা ধরিয়ে দিল, তাহলে এটুকু বলতে পারি সমাধানের রাস্তাটাও তিনি জানেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আপনি সমাধানের রাস্তায় হাঁটবেন কিনা। যদি মনে হয় যে হ্যাঁ, এখান থেকে বেরোতে হবে, ভালো রাখতে হবে মেয়েকে আমার, তাহলে অতি অবশ্যই অনুষ্ঠানের পর একটু ফোনে কথা বলে নেওয়া। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় দাঁড়ায়, আমাদের আগে জ্যোতিষে যখন এটা জ্যোতিষের ম্যাটারটা হচ্ছে কি হচ্ছে, প্রথমে অষ্টোত্তরীয় দশা ছিল, বিংশোত্তরীয় দশা আছে, এই দুটোই আছে। অষ্টোত্তরীয় মতে যদি যান তার একরকম প্রেডিকশন বেরবে, বিংশোত্তরীয়তে যদি যান আর এক রকমের বেরবে। কিন্তু যদি দুটোকে দেখে একসাথে অ্যামালগারেট করা যায়, মানে দুটোকে বিশ্লেষণ করে দেখা যায়, তাহলে দেখা যাবে কি দশা অন্তর্দশার পরিবর্তন হচ্ছে। এবার একটা মানুষের জন্মছকে কোনো একটা পার্টিকুলার জায়গার বাধা আছে প্ল্যানেটের, ঠিক আছে, তখন ওই যে প্ল্যানেটের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, শুক্রদশা বা প্রাণদশা, যে দশাতেই ওই প্ল্যানেটের দশাটা আসবে তখনই কিন্তু ভালো থেকে খারাপের দিকে যাবে, ঠিক আছে। এটাকে কোনোভাবে ওই মানে মানে না বিশ্বাস করার কিছু নেই, যখনই হবে, যখন ওটা চলে যাবে তখন কিন্তু কিছুটা ডেভেলপড হবে, কিন্তু একবার যখন খারাপ হয়ে যায়, খারাপ হয়ে থেকে ডেভেলপমেন্টে আসাতে টাইম লাগে। একদম, যেমন আমাদের শরীরের দিক থেকে এই যে কথা হলো ব্লাড সুগার বা ডায়াবেটিক যেটা আছে, এটা কিন্তু আমাদের বেসিক্যালি আমরা দেখেছি, আমি দেখেছি বেসিক্যালি এটা কিন্তু শুক্র থেকে দেয়। একটা মানুষকে খুব সুন্দর দেখতে, তার কথাবার্তা খুব ভালো, তার বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু তার মধ্যে ব্লাড সুগার আছে, তাহলে শুক্র থেকেই কিন্তু বাড়ি গাড়ি সব কিছু তাকে দিয়েছে, তার সাথে কিন্তু ব্লাড সুগারটাও দিয়েছে। কেন এফেক্টেডটা হয়েছে, কারণ যখন গোচরে শুক্রটা তো ঘুরছে, গোচর মানে হচ্ছে ট্রানজিট, ঘুরছে, কোনো প্ল্যানেট এক জায়গায় বসে থাকে না, সে ঘুরতে থাকে প্রত্যেকটা প্ল্যানেট। তো ঘুরতে ঘুরতে আমাদের লগ্ন সাপেক্ষে যখন খারাপ জায়গায় এসছে, তার দশা হয়তো তখন চলছিল, কোনো অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, কি প্রাণদশা, কিছু একটা চলছিল, তখন ওটা শারীরিকভাবে খারাপটা দিয়ে দিয়েছে দিয়েছে। এরকম প্রত্যেকটা প্ল্যানেটের পজিটিভ নেগেটিভ দুটো সাইডই কিন্তু আমরা পাই। আমরা কী ভাবি, বৃহস্পতি মানে সব কিছু দিয়ে দিচ্ছে, বৃহস্পতি ফার্স্টেই আমরা চলে যাই বৃহস্পতি ভালো কিনা। কালকে আমার চেম্বার একজন অ্যাকচুয়ালি কথা বলছিলেন, আমার তো বৃহস্পতি ভালো, আমার তাহলে সব কিছু ভালো হবে। একটা যেটা ধারণা থাকে যে বৃহস্পতি ভালো মানে প্রচুর অর্থের একটা সমাগম, এটা কোনো দিনই হবে না, এটা কোনো দিন হবে না, বরঞ্চ দেখবেন বৃহস্পতির দশায় সব থেকে খারাপ যাবে, এটা মাথায় রাখবেন। শনির দশার থেকেও খারাপ দশা হচ্ছে বৃহস্পতির, একদমই তাই। আসলে এত সূক্ষ্ম একটা বিচার বিশ্লেষণের দরকার থাকে, যে হঠাৎ হঠাৎ করে আমরা যদি মনে করি যে আমরা নিজেরাও জানি অ্যাস্ট্রোলজিটা, তা কিন্তু নয়। যিনি জানেন তার কাছেই কিন্তু আপনার জন্ম ছকের দায়িত্বটি দিতে হবে, আপনার জীবনের দায়িত্বটি দিতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। একজন বন্ধু রয়েছেন, কথা বলবো তার সাথে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? একদম। কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন, বিয়ের জন্য? নামটা বলুন আগে। শ্যামল মুখার্জি। ডেট অফ বার্থ? 4/10/1972। সময়? সকাল 9:15। জন্মস্থান? মহিয়াটি। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালোই লাগছে, অনুষ্ঠান তো দেখি মোটামুটি সুযোগ পাবি। বাহ, আচ্ছা, অনেক ধন্যবাদ দেখার জন্য। আপনার বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, আপনার তো উন্নতি আছে, আপনার উন্নতি আছে কিন্তু উন্নতিতে বাধা পাচ্ছে। আপনি কি ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন না চাকরি করেছেন? ব্যবসা করছি, আমি শেয়ার ট্রেডিং করি। শেয়ার ট্রেডিং করছেন, শেয়ার ট্রেডিংয়ে আপনার ডেভেলপমেন্ট হবে, শেয়ার ট্রেডিংয়ের সাথে সাথে অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ফাইন্যান্সের, যেমন ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, লোনস, এই সেগমেন্টে আপনি কাজটা করুন। হ্যাঁ, শেয়ার ট্রেডিংয়ে উন্নতি করতে পারবেন, আপনার এখন টাইমও রয়েছে, এইটার উপরে আপনি ফোকাস দিন, কিন্তু ফোকাসটা বাড়ান। আর 2000 অবশ্যই করতে পারবেন। দেখুন, 2035 অবধি আপনার কাছে টাইম আছে, এর মধ্যে আপনার কিন্তু ডেভেলপমেন্টটা হবে, ঠিক আছে। এইবার আপনার যে জায়গাটা আছে, এখানে কিছু জায়গাটাকে কি বলুন তো একটু রেমেডি করে নিতে হবে।
আপনার রেমিডিয়াল পার্টটা কিন্তু দরকার, নইলে কি হবে, কোনো কর্ম করতে গিয়ে না বাধা পাবে, কোনো কাজ দেখবেন আপনার সোজাভাবে হয় না, হয় কি? হ্যাঁ, বাধা পাবেই এটা আপনার, ঠিক আছে? তো কিছু জায়গা আপনার কিন্তু একটুখানি হলেও রেমেডি করে নিতে হবে, করে নিয়ে আপনি চলে দেখুন। হবে হবে, দেরিতে হবে কিন্তু হবে। ঠিক আছে, আপনি একদিন দেখা করুন, কথা বলে নিচ্ছি সেখানে। সবই আপনি এত সবকিছু কোয়ারিজ তো নিশ্চয়ই আমাদের জীবনে থাকে, কারণ সবকিছুই জানতে হবে, কিন্তু এখানে তো একদম অল্প পরিসরের একটা অনুষ্ঠান, তো সেখানে দাঁড়িয়ে সব বিষয় জেনে নেওয়া সম্ভব নয়। আর যদি আপনার প্রচুর জানার ইচ্ছে থাকে তাহলে রয়েছে চেম্বার, অতি অবশ্যই চেম্বারে পৌঁছে যাওয়া, কারণ এই অনুষ্ঠানে সকলকে সুযোগ করে দিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি টালিগঞ্জ থেকে সমীর রায় বলছি। আচ্ছা, নমস্কার, ভালো আছেন? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ, 18/9/1968। সময়? 1968। জন্ম সময়? G30AM, G30AM। জন্মস্থান? কলকাতা। টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। একদম মিউট করা আছে। আচ্ছা আচ্ছা, আপনার সিংহ লগ্ন কর্কট রাশি হচ্ছে, আপনি কাউকে টাকা দিলে কিন্তু টাকা ফেরত পাবেন না। আচ্ছা আচ্ছা, না আমার খুব আর্থিক সমস্যা যাচ্ছে, আমি এই বিষয়টা, আর্থিক আর শারীরিক এই দুটোই আমার জানার আছে। হ্যাঁ, আমি আর্থিক নিয়েই ঢুকছিলাম, আপনি আচ্ছা বলে দিলেন এটা, আপনি কাউকে টাকা দিলে টাকাটা ফেরত পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এবং আপনি যদি কোনোভাবে ঋণ নেন, লোন নেন, লোনটা মেটাতেও কিন্তু আপনার খুব সমস্যা তৈরি হবে, ঠিক আছে? প্লাস আপনার শারীরিক দিক থেকে ধরুন আপনাকে কোমরের সমস্যা, স্লিপ ডিস্ক হওয়ার, হচ্ছে প্রচন্ড হচ্ছে, কোমর স্লিপ ডিস্ক হওয়ার কোমরের চান্স। প্রবলেম হচ্ছে প্রচন্ড, আর হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমাকে বলতে দিন আপনি, ঠিক আছে? আপনার ধরুন স্লিপ ডিস্ক হবে, ঠিক আছে, প্লাস সুগার আচ্ছা ফ্ল্যাকচুয়েট করবে আপনার, আচ্ছা এটার জন্য কিন্তু আপনার স্ট্রোকও হতে পারে, আচ্ছা প্লাস নার্ভের প্রবলেম হালকা হালকা আসবে, আচ্ছা, ঠিক কোমরের আছে? প্রবলেমটা তো হয়েই গেছে অলরেডি। কোমরের প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ হার্ট অ্যাটাকও হয়ে গেছে। হ্যাঁ, সুগারটা টেস্ট করিয়েছেন? কিটা? ব্লাড সুগারটা টেস্ট করিয়েছেন? না, ব্লাড সুগারটা ঠিক আছে, ব্লাড সুগারটা ঠিক আছে। ওটা কিন্তু চেকে রাখবেন, ঠিক আছে? ওটা আপনার হওয়ার চান্সেস খুব আমি হাই। বলছি আর্থিক সমস্যাটা একটু বোঝা আপনাকে দেখুন, আর্থিক সমস্যাটা থেকে বার করে এখানে আমি টিভির প্রোগ্রামে বোলামি করতে পারবো না, এটার জন্য আপনাকে কিন্তু, আপনাকে আচ্ছা আমার আচ্ছা চেম্বার একবার আসতেই আচ্ছা হবে। আচ্ছা, আর বলছি যে শারীরিকটা ঠিক হয়ে যাবে, শারীরিকটা? শারীরিকটা আপনি কিছু ইয়ের সাথে কথা বলুন, ফিজিওথেরাপিস্টের সাথে একটু কথা বলুন, ঠিক আছে? আচ্ছা আর একটু চেষ্টা করুন মর্নিং ওয়াক করতে, আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ধুত্র ফল আছে জানেন? ধুত্র ফল পাওয়া যায়, হ্যাঁ 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 ওই হ্যাঁ, ধুত্র ফল সর্ষের তেলের সাথে ভালো করে ফোটাবেন, আচ্ছা, কালো ফলটা যেন কালো রঙের হয়, কালো ধুত্রর ফল হতে হবে, ঠিক আছে? আচ্ছা 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 সেটাকে ভালো করে সর্ষের তেলে ফোটাবেন, ফুটিয়ে আচ্ছা সেটাকে ঠান্ডা করে ওই তেলটা রোজ একটু করে কোমরে মাখবেন, তো আচ্ছা আচ্ছা দিয়ে আমাকে একটু বলুন কমছে কি কমছে না, আচ্ছা 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 ঠিক আচ্ছা আছে? আচ্ছা আর সময় আচ্ছা, যদি সুযোগ যদি করতে পারেন একবার এসে চেম্বারে কথা বলুন। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, ভালো ধন্যবাদ, থাকবেন দাদা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর জন্ম ছক থেকে এরকম ভাবে বলে দেওয়া, এত সূক্ষ্ম বিচার এত অল্প সময়ের মধ্যে, এটা খুব অবাক কাণ্ড লাগে। কিন্তু যখন পড়াশোনার পরিধিটা ঠিক এরকম হয়, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জন্ম ছক দেখতে দেখতে একটা জায়গায় চলে আসে, যে যখন জন্ম ছকটা দেখে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া। তো সেক্ষেত্রে বলবো যে আপনি টলিগঞ্জ থেকে ফোন করছেন, একটু সরাসরি যোগাযোগ করুন, শারীরিক আর্থিক মানসিক সবটাই দেখবেন একদম ঠিক জায়গায় পৌঁছে গিয়েছে। একটু চেম্বারগুলো দেখে নিই, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামবাজার চেম্বারে, এছাড়া পেয়ে যাচ্ছেন সোমবার দিন কৃষ্ণনগর দুপুর 12:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, মঙ্গলবার দিন থাকছে কলকাতা বেগবাগান মোড়ে, পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, বৃহস্পতিবার দিন দমদম নিয়া লক্ষ্মীনারায়ণ টেম্পল দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং শুক্রবার আর শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর সিটি সেন্টার সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9681441888, 8910507467 এবং 9330708033 এই নাম্বারে আপনারা অতি অবশ্যই বুকিং করছেন। রাত্রে যারা
কথা বলতে চাইছেন তাদের জন্য রইল এই নাম্বারটি 9681441888। এই নাম্বারে রয়েছে অনলাইনের পরিষেবা, বিশদে জানার জন্য অতি অবশ্যই একবার ফোন করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি শিবানী নিয়োগী বলছি। নমস্কার, নমস্কার, ভালো আছেন? আমার নাতনির জন্য একটু জানতে চাই। আপনি নিজে ভালো আছেন? হ্যাঁ, আমি নিজে ভালো আছি, ওই আছে কোনো মতে, কিন্তু নাতি নাতনিদের জন্যই তো, হ্যাঁ, নাতি নাতনিদের জন্যই তো একটু চিন্তা হয় ওই জন্য। ঠিক, হ্যাঁ, ডেট অফ বার্থ তো, ডেট অফ বার্থ আপনার 12/2012, 2/10/2012, 2/10/2012, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময় সময় আপনার 10:28। আচ্ছা, জন্মস্থান? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু করার নেই, আপনি নেক্সট প্রোগ্রামে আর একবার ট্রাই করুন। চিন্তায় ছিলেন নাতি নাতনিদের নিয়ে, এটুকু বলি যে কিছু করার নেই, সময়টা পারমিট করলো না, আপনার সাথে আমাদের ম্যাচ করলো না। আবারও আমরা আসবো বৃহস্পতিবার দিন দুপুর 1:35 লাইভ ফোনের অনুষ্ঠানে, একদম প্রথম থেকে ট্রাই করুন, নিশ্চয়ই কথা বলা যাবে। সময়টা আরেকবার জানিয়ে দেবো, বৃহস্পতিবার দিন দুপুর 1:35 লাইভ ফোনিং অনুষ্ঠান এবং রবিবার দিন দুপুর 1:05 লাইভ ফোনিং অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকি, সাথে থাকেন আপনারা। আজকে যে টপিকটা ছিল সেটা নিয়ে আর কথা বলাই গেল না, সময় জানান দিচ্ছে একদম শেষের মুহূর্তে, কিন্তু জ্যোতিষ মতে বা কিভাবে ভালো থাকতে পারবো আমরা রোগ থেকে, সেটা অ্যাকচুয়ালি বললাম কথাটা মাঝে আমি তুলে নিয়েছিলাম। তো প্রত্যেকটা প্ল্যানেটেরই পজিটিভ আর নেগেটিভ সাইড আমরা কিন্তু একবার করে পাই দশান্তর্দশায়, প্লাস গোচর মিলিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু এই ডায়াবেটিক যে এখন চারদিকে ছেয়ে গেছে, এটা কিন্তু শুক্র থেকে আসছে আর শনি থেকে আসছে, কিন্তু আমাদের বিভিন্ন রকম গাঁটে ব্যথা বা আর্থারাইটিস বা বাতের ব্যথা, এইগুলোকেও কিন্তু প্রতিকার করা সম্ভব যদি ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখা যায় জন্মচর, তাহলে কিন্তু এর প্রতিকার হবে। একদমই তাই, আর সেই প্রতিকারের জন্য, ভালো থাকার জন্য অতি অবশ্যই যোগাযোগ করে নেওয়া আচার্য শ্রী হরিচন্দ্র ভট্টাচার্যের সাথে। অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সবাই।